দেখো, গতকালকের ম্যাচ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো, কারণ কেকেআর টিমকে নিয়ে বলার মতো ক্ষমতা বা বলার মতো ভাষা আমার নেই। তারা তো বিশ্বসেরা টিম ভাই, জেতা ম্যাচ হার হেরে আসে, একদম একদমই জেতা ম্যাচগুলো হেরে আসে। গতকালকের ম্যাচটা তার উদাহরণ, যেখানে একটা প্লেয়ারের উপরই ভরসা করে রিঙ্কু সিং। ভাই একটা সত্যি কথা তোমাদের বলবো, যে রাসেল আর নারিন কিন্তু শেষ, এদের মায়া কিন্তু কেকেআরকে কাটাতে হবে, কারণ রাসেল আর নারিন কিন্তু ভাই শেষ হয়ে গেছে। আগের সে আর রাসেল আর নারিন নেই, তো আমার তো মনে হয় যে তাদের মায়া কাটিয়ে তাদের টিম থেকে বের করো, কারণ এখন কিন্তু গুড বাই বলার টাইম এসে গেছে রাসেলকে। সে কিন্তু আর আগের মতো ডেলিভার করতে পারছে না তার পারফরমেন্স, সে বোলিং হোক বা ব্যাটিংয়ে। আর নারিনও তাই, কিন্তু নারিনও কিন্তু আগের মতো সেই নারিন নেই, কিন্তু জাদুকর নারিন নেই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে মেনলি আমরা কথা বলবো পাঁচটা প্লেয়ারকে নিয়ে, যাদেরকে 2024 আইপিএলে অবশ্যই ছাড়বে কেকেআর। টোটাল ছটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো বস। তো চলো দেখে নিই সেই ছটা প্লেয়ারের নাম। তো তারা হচ্ছে মনদীপ সিং, অনুকূল রয়, কুলবান্ত খেজরুলিয়া, জনসন চার্লস, ডেভিড উইসে এবং নারায়ণ জগদীশন। আমার মনে হয় এই ছটা প্লেয়ারকে 2024 আইপিএলে অবশ্যই ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তার পরিবর্তে আমি তো বলবো এদের পরিবর্তে কটা ভালো ইন্ডিয়ান একটা অ্যাটাক কেন, ব্যাটিং অ্যাটাক কেন, আর হচ্ছে মেনলি একটা ফাস্ট বোলিং অ্যাটাক কেন, কারণ হচ্ছে একটা ফাস্ট বোলার অবশ্যই দরকার, কারণ এই দুটো ইনএক্সপিরিয়েন্সড বোলার সম্পূর্ণ। বৈভব আর হচ্ছে হর্ষিত রানা, তো একটা ফাস্ট বোলার ইন্ডিয়ান অবশ্যই দরকার, আর হচ্ছে বিদেশি একটা ফাস্ট বোলার দরকার, একটা গান ফাস্ট বোলার, ঠিক আছে, আগুনে ফাস্ট বোলার দরকার অবশ্যই। তো এদের ছেড়ে দাও, ছটা প্লেয়ারকে ছেড়ে দিয়ে দুটো এরকম টপ ক্লাস দুটো বোলার কেন আমার মনে হয়। আর ব্যাটিং তো মোটামুটি ঠিকঠাকই আছে। তো কি বলবো, কেকেআরকে নিয়ে কিছু বলার নেই ভাই, জাস্ট জঘন্য হতাশ করেছে। প্রত্যেক বছর এরা আসে, খেলে, টাকা নিয়ে হেসে খেলে চলে যায়, যত কষ্ট হয় ফ্যানদের, যত খারাপ লাগে ফ্যানদের, তো আমার কিছু বলার নেই। তো তোমরা কি বলবে নিচে অবশ্যই কমেন্টে জানাও কেকেআরকে নিয়ে।